হাই, কেমন আছো সবাই? ট্রাভেল লিমিটলেস ফ্যামিলি। সো আজকে আমার এই যে জার্নিটার ব্যাপারে আমি বলতে যাব, এটা কিন্তু কোনো প্রিপ্ল্যান জার্নি না। এই যে আমার বন্ধু দেখছো সত্যজিৎ, যাকে তোমরা আগেও দেখেছো আমার প্রত্যেকটা ব্লগেই অলমোস্ট থাকে, ও হঠাৎ করে বললো যে ভাই চল না কোথাও ঘুরে আসি, সামনে 3 দিন ছুটি আছে আমার, উল্টো রথ ক্লাসিক একসাথে পড়েছে। সো আমি ওকে সাজেস্ট করতে বলি কোথায় যাবি বল, ও বলে অনেকদিন সমুদ্র দেখি না, সো একটু সমুদ্রের ধারে যেতে ইচ্ছে হচ্ছে। তো আমাদের বাড়ির কাছাকাছি সমুদ্র বলতে বকখালি আছে, নয়তো দীঘা, এবং দীঘা এখন ভীষণই ক্রাউডেড বলে দীঘা অতটা ভালো লাগে না। এবং ওর নতুন গাড়িও কিনেছে, সো ওরও একটু ইচ্ছা ছিল যে নতুন গাড়ি নিয়ে কোথায় একটু যাবো ঘুরতে। সো আমরা সেদিন রাতে প্ল্যান করে বেরিয়ে পড়ি পরদিন সকালে বকখালির উদ্দেশ্যে। সো চলো শুরু করা যাক আমাদের এই জার্নি। এখনো চালাচ্ছি, বাড়ি থেকে অলমোস্ট 150 কিলোমিটার রাইড হয়ে গেছে, আর 4-5 কিলোমিটার গেলেই পৌঁছে যাবো বকখালি। সো তার আগে একটু দাঁড়ালাম, জাস্ট রেস্ট নিয়ে আর 5 কিলোমিটার গেলে বকখালি পৌঁছে যাবো, দেন বকখালিতে ঘর খোঁজা এবং কীভাবে কী জার্নি ডিটেলস সব থাকবে। বকখালিতে পৌঁছে হোটেল খোঁজা কিন্তু আমাদের জন্য অতটাও ইজি হয়নি, কারণ আমরা প্রথম কথা গেছিলাম ছুটির উইকেন্ডে, প্লাস ওটা উইকেন্ড প্লাস ছুটি একসাথে মিলে আমরা মানে নন এসি ঘর ছিল, বাট আমরা চাইছিলাম এসি রুম, কারণ গরম ছিল ওখানে সেই সময়। একটা থেকে 10টা হোটেল খোঁজার পরে একটা হোটেল আমাদের বলে দাদা এসি রুম দিতে পারবো কিন্তু একটু সময় দিতে হবে। আমরা বলছি ঠিক আছে সময় নিন, বাট রুম চাই। সো এই হচ্ছে সেই হোটেল। হোটেল ব্যাবিলনে, এই হচ্ছে আমাদের রুম 115, ওই সাইডে একটা পেয়েছি 116। এসি রুম আছে, রুমে একটা লার্জ সাইজ খাট, ওখানে একটা ছোট কাবার্ড, টিভি, জানি না কখন দেখবো, যদি খেলা আছে আজকে দেখতেও পারি, মিরর, একটা ছোট সোফা, এই হচ্ছে বাথরুম, গিজার আছে কিন্তু এখন লাগবে না কোনো কাজের না, বাথরুম ডিসেন্ট, হ্যান্ড শাওয়ার আছে, ছোট একটা টেবিল, এসির রিমোট, এসি অনই আছে আপাতত, দিস ইজ ব্যালকনি, যদিও কোনো কাজের না ব্যালকনি, জাস্ট রাস্তাটাই দেখা যাচ্ছে একটু, তাছাড়া আর কোনো কাজের না, জামা অবশ্য গাতে কাজে লাগবে। ডিভাস্টেটিং অবস্থায় আছি আপাতত, মুখের অবস্থা দেখে বুঝতেই পারছেন সবাই। এই রুম পেয়ে গেলাম অনেক খোঁজার পরে, যেহেতু শনি রবিবার এসেছি, এসি রুম টোটালি নেই কোথাও, সবাই বলছে নন এসি, এসি রুম পেয়েছি, সো আর ছাড়লাম না, নিয়ে নিয়েছি। রুমের রেট ফুল ডিটেলস পরে আস্তে আস্তে বলছি। বকখালিতে পৌঁছাই আমরা সকাল 6:30 বেরিয়ে, অলমোস্ট তখন বেজে গেছিলো 12:30 থেকে 1টা, সেই সময় বকখালিতে হোটেল পেয়ে জাস্ট 10-15 মিনিটের মধ্যে একটু ফ্রেশন আপ হয়ে নিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম কিছু খেতে এবং স্নান করতে, কারণ বকখালি গেছি আর সমুদ্রে স্নান করবো না তা তো হয় না। তো এবার চলো সমুদ্রে স্নান করা যাক। হোটেল থেকে বেরিয়ে বকখালি বিচে আসলাম, এখানে গাড়ি পার্ক করে দিয়েছি, পার্কিং ফিজ আছে 60 টাকা করে, সারাদিনে যতবার খুশি গাড়ি রাখা যাবে এখানে। এখান থেকে গাড়ি রেখে বিচে যাব, সমস্ত মোবাইল টোবাইল সব এখানে রেখে যাবো, একটা মোবাইল নিয়ে যাচ্ছি আমাদের জাস্ট ভিডিও করার জন্য, আর সমুদ্রে যাচ্ছি, লেটস হ্যাভ ফান। খেয়েছি, এখানে সামনে সৈকত রেস্টুরেন্ট আছে, তার ডিটেলসও দিয়ে দেবো পরে। সমুদ্রে পৌঁছালাম দূরে ওখান থেকে, মোটামুটি আগের বার এসেছিলাম যখন, তখন এর থেকেও আরো দূরে যেতে হয়েছিল, জল মানে ওরা পিছনে যেখানে আছে ওই গোপতে যেতে হয়েছিল জল পেতে, তাও মানে কোনো স্রোত কিছুই ছিল না, এবারে জাস্ট ঢেউ আছে, প্রচুর ঢেউ, এবারে পুরো দীঘার মতন ফিল, বাট পুরো বিচ ফাঁকা, সেভাবে কোনো বিচের লোক নেই। সো
চিল ভালোই হচ্ছে, মজা হচ্ছে, এবং দেখতে থাকো, সাথে থাকো ট্রাভেল লিমিটলেস। সমুদ্রে আমরা ছিলাম অলমোস্ট 3-3.5 ঘন্টা, ভীষণই মজা এবং আনন্দে নেওয়ার পর আমরা অলমোস্ট 4-4:30 দিকে আবার ফিরে আসি হোটেলের দিকে। তখন অলমোস্ট সানসেট টাইম, সো হোটেলে এসে বেশিক্ষণ রেস্ট করিনি, আবার বেরিয়ে পড়েছিলাম বিচের দিকে সানসেট দেখার জন্য। এবং বাইরে বেরিয়েই দেখি যে সেদিন যেহেতু উল্টো রথ ছিল, সো বকখালিতে রথ বেরিয়েছে, সো রথের পিছন পিছন রথের মজা নিতে নিতে চলে যাই বিচের দিকে। এবং সন্ধ্যাবেলা বিচে গেছি এবং বিচের ধারে সি ফুডের তো কোনো অভাবই নেই, দেখতেই পাচ্ছেন কত রকমের মাছ এবং সমস্ত কিছু রয়েছে এখানে খাবার দাবার। একটি অসাধারণ সন্ধ্যা, জাস্ট অসাধারণ সন্ধ্যা কাটাই বকখালিতে। আমি রেকমেন্ড করব যদি আপনারা বকখালি যান অবশ্যই বকখালিতে একটি সন্ধ্যা কাটাবেন, এটি খুবই সুন্দর লাগবে, খুবই মনোরম লাগবে আপনার। সো এই সাজেশানটি মেনে দেখবেন এবং এভাবেই শেষ হয় আমাদের বকখালিতে একটি রাত এবং একটি দিনের পুরো ঘটনা। এরপর আস্তে আস্তে 8-9 আমরা ফিরে আসি হোটেলের দিকে খাবার দাবার নিয়ে। আমরা সেদিন রাত্রেবেলা বিচের ধারে একটু মাছ খেয়েছিলাম আর রাত্রেবেলা চিকেন কষিয়ে নিয়ে চলে এসেছিলাম সাথে রুটি দিয়ে চিকেন দিয়ে খেয়ে। বকখালি যাওয়ার জন্য মোটামুটি 3টে অপশান আছে আপনাদের হাতে, 1 হলো ট্রেন, 2 হলো বাস, 3 হলো প্রাইভেট কার। আমরা যদিও গেছিলাম প্রাইভেট কারে, বাট আমি আপনাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দেবো কীভাবে বাসে বা ট্রেনেও যাবেন। প্রাইভেট কারে রুট ম্যাপটি ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা প্রথমে ভিআইপি থেকে ভিআইপি হয়ে ইএম বাইপাস ধরি এবং ইএম বাইপাস থেকে মা ফ্লাইওভার নিয়ে নিউ আলিপুর হয়ে ঠাকুরনগরের রাস্তা ধরে সোজা বেরিয়ে গেছিলাম। আদারওয়াইজ যদি প্রাইভেট গাড়িতে না যান তাহলে যদি বাসে যান তাহলে টাইম টেবিল আমি দিয়ে দিচ্ছি, উপরে স্ক্রিনে দিয়ে দিলাম যে কীভাবে বাস যায়, কটা কটা সময় বাস আছে ডাইরেক্ট বকখালি যাওয়ার। এছাড়াও যদি আপনারা ট্রেন প্রেফার করেন, যেটা সবথেকে কমফোর্টেবল এবং সস্তার জার্নি, সেটা হলো আপনারা যে কোনো উপায়ে, প্রচুর ট্রেন আছে শিয়ালদা থেকে নামখানা পৌঁছান, যদি নামখানা ডাইরেক্ট ট্রেন না পান তাহলে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে লক্ষ্মীকান্তপুর চলে আসুন, ওখান থেকে নামখানার প্রচুর ট্রেন চলে। সো নামখানা এসে পৌঁছান, নামখানা থেকে আপনারা বাস ধরুন বা টোটো ধরুন, অনেক গাড়ি আছে নামখানা থেকে, নামখানা থেকে আপনারা পৌঁছে যাবেন বকখালি। এর জন্য আপনাদের টোটাল ফেয়ার পড়বে হচ্ছে, যদি বাসে যান তাহলে 100-150 টাকার মধ্যে একটা অ্যাভারেজ ফেয়ার নেবে, কিন্তু যদি ট্রেনে যান, ট্রেনে শিয়ালা থেকে নামখানা আপনাকে নেবে হচ্ছে 25 টাকা এবং নামখানা থেকে বাস নেয় হচ্ছে 25-28 টাকা। সো ওই অলমোস্ট 50-55 রুপিসে আপনারা পৌঁছে যাবেন বকখালি। সো বকখালির আমার আজকের জার্নি এটুকুই থাকবে, নেক্সট বকখালির ভিডিওতে আমি দেবো আপনাদেরকে আমার যে হোটেলে স্টে, এক নাইট টু স্টে, তার ফুল রিভিউ, কেমন ছিল হোটেলটি, আপনারা থাকতে পারবেন কি না, এবং তারপরে সেদিন সকালের ঘটনা। এবং পাশেই আছে হেনরি আইল্যান্ড, যেটি খুবই সুন্দর একটি মাস্ট ভিজিট প্লেস বকখালিতে, সেখানে আমরা গেছিলাম, তার পুরো ডিটেলস। সো টিল নেক্সট ভিডিও, স্টে সেফ, স্টে হ্যাপি অ্যান্ড কিপ ওয়াচিং, কিপ লাভিং ট্রাভেল লিমিটলেস।